वेलकम टू आवर चैनल स्पॉटलाइट मूवीज। आज আপনাদের জন্য চোরকি প্ল্যাটফর্মে রিলিজ করা মরিচিকা ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আপনাদের জন্য নতুন নতুন ওয়েব সিরিজ এবং মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসতেই থাকি। সো চলুন তাহলে শুরু করা যাক। ওয়েব সিরিজটা শুরু হয় একটা মার্ডার দেখিয়ে। একটা লাশকে গাড়িতে করে নিয়ে গিয়ে কয়েকজন নদীতে ফেলে দেয়। তারপর আমরা শাকিলকে দেখি। সে একজন পুলিশ অফিসার। তার কাছে একটা ফোন আসে আর সে জানতে পারে নদীর ধার থেকে একটা লাশ পাওয়া গেছে। সে তখনই সেই লোকেশনে পৌঁছায় আর গিয়ে দেখে একটা মেল লাশ ব্রিজের নিচের পাইপে আটকে আছে। এই লাশটা কার সেটা বোঝা যাচ্ছিল না। শাকিল এই লাশটা দেখেই বুঝতে পেরে গেছিল এটা সুসাইড নয়, এটা একটা মার্ডার। সেখানেই দূরে একটা লোক শাকিলকে দেখছিল আর সে শাকিলকে ফলো করছিল। শাকিল সেই লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। তারপর সে নিজের ওসি সাহেবের কাছে যায়। ওসি সাহেবের কাছে মজিদ নামের একটি পুলিশ অফিসার বসেই ছিল। সে শাকিলকে নিচু করার চেষ্টা করছিল আর ওসি সাহেবের কাছে হিরো হওয়ার চেষ্টা করছিল। মজিদ শাকিলের সিনিয়র ছিল আর শাকিল এখানে নতুন জয়েন করেছিল, তাই শাকিল কোনো কথা বলে না। ওসি সাহেব তখন এই লাশের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। শাকিল বলে এটা একটি মেয়ের লাশ যার বয়স মনে হয় 23 থেকে 24। এই লাশটাকে দেখে মনে হয়েছে মার্ডার করা হয়েছে। প্রথমে মার্ডার করে তারপর তাকে ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছে। তারা রেলিংয়েও কিছু রক্তর দাগ দেখতে পেয়েছিল। এইসব কথা বলার পর সে ওসি সাহেবের রুম থেকে বেরিয়ে আসে আর আমরা ওই লোকটাকে দেখতে পাই যে লোকটার লোকেশনে শাকিলকে দেখছিল। সে ফলো করতে করতে পুলিশ স্টেশনেও চলে এসেছিল। শাকিল তখন ওই মেয়েটির লাশের ছবি দেখছিল আর তারপরই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মেয়েটির নাম বন্নি। বন্নি একজন সাদাসিধে মেয়ে যার স্বপ্ন ছিল মডেল হওয়ার। বন্নি তার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যায়। সেখানে তার বন্ধু তার সাথে জোয়েলের আলাপ করায়। জোয়েল একজন ফ্যাশন ডিজাইনার ছিল, তাই বন্নির ফ্রেন্ড তার সাথে আলাপ করিয়েছিল কারণ বন্নি মডেল হতে চাইছিল আর জোয়েল তাকে একটু হলেও হেল্প করতে পারত। জোয়েল বন্নিকে নিজের কার্ড দেয়, তারপর সেখান থেকে চলে যায়। বন্নি পরে জোয়েলের সাথে কন্ট্যাক্ট করে। জোয়েল তাকে তার ফ্রেন্ডের বাড়িতে ফটোশ্যুট করার জন্য ডাকে। বন্নি সেখানে যায়। জোয়েল বন্নিকে কিছু ড্রেস দেয় আর বলে এটা পরে আসো। বন্নি এই ছোটো ছোটো ড্রেস দেখে প্রথমে একটু আনকমফোর্টেবল ফিল করে, কিন্তু সে সেগুলো পরে আসে। জোয়েলের ফ্রেন্ড তার ফটো তোলা শুরু করে। জোয়েল যেমন ফটো চাইছিল বন্নি সেই পোজে দাঁড়াতে পারছিল না। জোয়েল তখন বন্নিকে বলে মুখে অ্যাটিটিউড আনো। বন্নি তখন হেসে ফেলে আর জোয়েল তখন রেগে যায় আর বলে এর সাথে জিরো থেকে শুরু করতে হবে। তারপরেই আবার প্রেজেন্ট সিন দেখানো হয়। শাকিল ওই লাশের পোস্টমর্টম রিপোর্ট নিয়ে ওসিকে দেখায় আর তাকে বলে এই মেয়েটিকে মার্ডার করা হয়েছিল। প্রথমে তার মাথায় কোনো ভারী কিছু দিয়ে আঘাত করা হয় আর তার ফলেই তার মৃত্যু হয়। মজিদ তখন শাকিলকে বলে এই লাশটা কার সেটা বার করতে পেরেছ? 3 দিন তো হয়েই গেল, এটাও কি তাহলে আনআইডেন্টিফাই লাশ হিসাবে রয়ে যাবে? তখন ওসি সাহেব শাকিলকে বলে এই লাশের নিউজ করতে। তারপর সে ওখান থেকে চলে যায়। থানার হাবিলদার যে সবসময় শাকিলের সাথে থাকতো সে ওই লোকটাকে ফলো করতে দেখে। লোকটা হাবিলদারকে দেখার পরই সেখান থেকে সরে যায়। তারপর আমরা ওই লোকটাকে দেখি। তার কাছে দুজন এসেছিল। সে লোকটার নাম ছিল জুমান। জুমান তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। ওই লোকগুলো বলে লাশটা তারা ব্রিজ থেকে ঠিকভাবেই ফেলেছিল, কিন্তু কীভাবে সেই পাইপে আটকে গেল সেটা তারা জানে না। তখন ফোনে থাকা লোকটা জুমানকে বলে তাদেরকে মেরে ফেলতে। আর আমরা বুঝতেই পারি এই বন্নির খুনের পেছনে সেই লোকটার হাত আছে। তখন জুম্মান সেই দুজনকে মেরে ফেলে। এরপর আমরা শাকিলকে দেখি। সে সব থানায় জানিয়ে রেখেছিল যদি কেউ মিসিং রিপোর্ট পায় তাহলে তাকে জানাতে। শাকিলের কাছে একটা ফোন আসে আর সে জানতে পারে কোনো থানাতেই কোনো মিসিং রিপোর্ট আসেনি। এই শুনে সে একটু ডিপ্রেসড হয়ে যায় কারণ অনেক দিন পর সে একটা কেস পেয়েছিল আর সে যে করে হোক এই কেসটা সলভ করতে চাইছিল। শাকিল তখন ওই হাবালদারকে বলে যে সে একটু বাড়ি থেকে আসছে। সে যখন বাইরে বেরোয় তখন হাবিলদার ছুটে তার কাছে এসে বলে সেই মেয়েটির মামা এসছে। শাকিল তখন দৌড়ে সেখানে যায়। সেই মেয়েটির মামা ওসি সাহেবের সামনে বসেছিল। সে বলে মেয়েটি তার ভাগ্নি হয় আর তার নাম বন্নি। ওসি সাহেব বলে বন্নি নামের কোনো অ্যাক্ট্রেস আছে বলে সে তো জানে না। তখন মজিদ বলে বন্নি কোনো অ্যাক্ট্রেস না, বন্নি একজন মডেল। ওসি সাহেব তখন বলে তোমার কেন তাহলে নামটা মনে ছিল না? তখন শাকিল বলে বিজ্ঞাপন মডেলের নাম ওইভাবে মনে রাখা যায় না। তখন ওসি সাহেব বলে তার কোনো বিজ্ঞাপন আছে তোমার কাছে? শাকিল তখন বন্নির একটা বিজ্ঞাপন তাকে দেখায়। বিজ্ঞাপনটা দেখে ওসি সাহেব বলে এর বিজ্ঞাপন তো আমি আগেও দেখেছি, কিন্তু মৃত্যুর পর মানুষের বডির যে এ হাল হয় চেনাই যায় না।
বন্নির মামার যাওয়ার পর মজিদ ওসি সাহেবকে বলে, এই কেসটা এখন বড় হয়ে গেছে, মডেল নায়িকা তো মিডিয়া এখন ঘিরে থাকবে, তাই এই কেসটা একটা বিজ্ঞ পুলিশ অফিসারকে দেওয়া উচিত। মজিদ আসলে নিজে এই কেসটা হ্যান্ডেল করতে চাইছিল। তখন ওসি সাহেব সবাইকে নিজের রুমে ডাকে আর শাকিলকে এই কেসটা হ্যান্ডেল করতে বলে, আর সবাইকে বলে শাকিলকে যেন তারা সহযোগিতা করে, আর মিডিয়াতে কেউ ভুলভাল কোনো কথা বলবে না। আর এই কেসটা শাকিলই পেলো দেখে মজিদের রাগ হলো। শাকিল তখন কিছু পুলিশ অফিসারদের নিয়ে বন্নির বাড়ি যায়, সেখানে গিয়ে তাদের কাজের লোককে জিজ্ঞাসা করে কিছুই জানতে পারে না। তখন বন্নির বাবা বেরিয়ে আসে আর বলে, বন্নিকে জোয়েল মেরেছে, জোয়েল টাকার লোভে বন্নিকে বিয়ে করেছিল, জোয়েল তাকে জোর করে মডেল করতে চেয়েছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি, জোয়েল বন্নিকে জেরিন নামের একজন ট্রেনারের কাছে নিয়ে যায়। জেরিন বন্নিকে জিজ্ঞাসা করে, তুমি কেমন মডেল হতে চাও, ছোট ছোট ড্রেস পরা মডেল, নাকি ন্যাকামো ঝকামো দেখানো মডেল, নাকি সফিস্টিকেটেড মাথা উঁচু করে দাঁড়ানো টাইপের মডেল? বন্নি তখন বলে, মাথা উঁচু করে দাঁড়ানোর মতো মডেল হতে চাই। তারপর বন্নির ট্রেনিং শুরু হয়, জেরিন তাকে ট্রেনিং দেওয়া শুরু করে, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে তার ওঠা বসা সব কিছু জেরিন বলে দিত। তারপর বন্নির ফটোশ্যুট হয় আর তার ফটো ম্যাগাজিনের ফ্রন্ট পেজে আসে। বন্নি তখন একটা মডেল হয়ে গেছিলো, তাই ওরা সবাই খুব খুশি ছিল। জেরিন তখন বন্নিকে বলে, সব সময় কনফিডেন্ট থাকবে, কখনো নিজের মাথা নিচু করবে না, এই লাইনে অনেক ফেলিয়ার আছে কিন্তু কখনো হেরে যাবে না। এরপর জোয়েল বন্নিকে জিজ্ঞাসা করে, এরপর কি করবে কিছু ভেবে দেখেছো? বন্নি বলে, তুমি বলো। জোয়েল বলে, আমি কেন বলবো? বন্নি বলে, কেন তুমি বলবে না? জোয়েল বলে, কেন, তুমি কি আমার বউ যে আমি তোমায় সব কিছু গাইড করতে যাব? তাহলে তুমি কি আমায় বিয়ে করবে? এরপর আবার সিন প্রেজেন্টে চলে আসে, শাকিল বন্নির বাবাকে থানায় নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসাবাদ করে। বন্নির বাবা বলে, জোয়েল বন্নিকে মেরেছে, জোয়েল বন্নির টাকার জন্য তাকে বিয়ে করেছিল। তখন শাকিল তাকে জিজ্ঞাসা করে, আপনার সাথে আপনার মেয়ের লাস্ট কবে কথা হয়েছিল? বন্নির বাবা বলে, এক সপ্তাহ আগে তার সাথে কথা হয়েছিল, তখন বন্নির সাথে জোয়েলের ঝগড়া হচ্ছিল। শাকিল তাকে জিজ্ঞাসা করে, কী নিয়ে ঝগড়া হচ্ছিল? বন্নির বাবা বলে, সে জানে না কী নিয়ে ঝগড়া হচ্ছিল। তখন শাকিলের কাছে একটা কল আসে, সে ফোনটা তুলে বলে, চোখে চোখে রাখতে, তারা এক্ষুনি পৌঁছাচ্ছে। আর এরপরই আমরা জোয়েলকে দেখি, জোয়েল নিজের মা বাবার কাছে ছিল। জোয়েলের বাবা জোয়েলকে বলছিল, তুই পুলিশের কাছে গিয়ে নিজেকে সারেন্ডার কর, আর ততক্ষণে শাকিল সেখানে পৌঁছে যায়। জোয়েল তখন পালিয়ে যায় সেখান থেকে, শাকিল তাকে ধরার চেষ্টা করে কিন্তু শাকিল তাকে ধরতে পারে না, জোয়েল সেখান থেকে পালিয়ে যায়। জোয়েল ওখান থেকে পালিয়ে একটা স্টেশনে যায়, তখনই জোয়েলের কাছে জুম্মান এসে বসে আর তাকে ফোন ধরায় আর বলে কথা বলতে। জোয়েল তখন তার কাছ থেকে সেই ফোনটা নিয়ে কথা বলে। সেই লোকটা জোয়েলকে বলে, জুম্মানকে আমি পাঠিয়েছি, সে তোমায় বর্ডার ক্রস করতে হেল্প করবে। জোয়েলকে দেখে মনে হচ্ছিল সে আগে থেকে তাকে চেনে। সেই লোকটা জোয়েলকে বলে, কিছু উল্টোপাল্টা করার চেষ্টা করবে না, তুমি জানো আমি কেমন। তারপর জোয়েল আর জুম্মান সেই স্টেশনে বসেছিল, ট্রেন আসতেই জোয়েল লাফ কেটে ট্রেনের ওপারে চলে যায় আর সেখান থেকে জোয়েল পালিয়ে যায়। এরপর আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, জোয়েলের সাথে বন্নির বিয়ে হয়ে গেছে, বন্নি জোয়েলের হেল্পে আরও কাজ পাচ্ছিল, সে আরও বিজ্ঞাপন করা শুরু করে। এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে, জোয়েল থানায় আসে আর শাকিলের সাথে দেখা করে। শাকিল তাকে বলে, তুমি বন্নির হাজবেন্ড তো? জোয়েল বলে, না। শাকিল এই কথাটা শুনে একটু অবাক হয়, আর অন্যদিকে জুম্মান সেই লোকের কাছে গেছিল যে লোকটার সাথে সে ফোনে কথা বলতো, সে তাকে গিয়ে বলে জোয়েল পালিয়ে গেছে। সেই লোকটা তখন রেগে যায়, সে একজনকে কল করে বলে, বড় ভাই ঝামেলা হয়ে গেছে, সব কিছু আউট অফ কন্ট্রোল। এরপর আমরা আবার শাকিলকে দেখি, শাকিল জোয়েলকে নিয়ে ওসি সাহেবের কাছে এসছে, সেখানে মজিদও ছিল। ওসি সাহেব জোয়েলকে জিজ্ঞাসা করে, সালাম শরীফের নাম এখানে এলো কীভাবে? জোয়েল তখন বলে, কে বাবু ভাই? ওসি সাহেব বলে, বাবু ভাই কে? শাকিল তখন বলে, সালাম শরীফের নামই বাবু ভাই। ওসি সাহেব তখন জিজ্ঞাসা করে, উনি এই কেসে কীভাবে জড়ালো? তখন জোয়েল বলে, বাবু ভাইয়ের সাথে তাদের আলাপ একটা পার্টিতে, বাবু ভাইয়ের চোখ বন্নির ওপর পড়ে, সে বন্নির পেছনে এসে বন্নির পিঠে ফু দেয়, বন্নি তখনই ঘুরে তাকায় আর তখনই জারিন সেখানে চলে আসে। বাবু ভাই তখন জারিনকে বলে, তোমার গেস্টের সাথে আলাপ করাবে না? জারিন তখন বাবু ভাইয়ের সাথে বন্নির আলাপ করিয়ে দেয় আর বলে, ইনি বাবু ভাই, একজন বড় নেতা। রাতে ফেরার সময় বন্নি জোয়েলকে বলে, বাবু ভাই তার পিঠে ফু দিয়েছিল। তখন জোয়েল তাকে বলে, এসব নিয়ে ভেবো না, নিজের কেরিয়ার নিয়ে ভাবো। তারপর তাদের জীবনে একটা মামা আসে,
সে বন্নি আর জোয়েলকে নিয়ে একজন বড় বিজনেসম্যানের কাছে গেছিল তাদের একটা বিজ্ঞাপনের ব্যাপারে কথা বলতে। সেই বিজনেসম্যানটা বন্নিকে সিলেক্ট করে তাদের বিজ্ঞাপনে মডেল হওয়ার জন্য। তারপর তারা রাতে ফিরে আসে। রাতে জোয়েল আর বন্নি মামাকে খুব ভালো মন্দ খাওয়াচ্ছিল। তারপর মামা যাওয়ার সময় সে বন্নিকে বলে, কাল তুমি ওনার সাথে শপিংয়ে যাবে? বন্নি তখন তাকে জিজ্ঞাসা করে, জোয়েলও কি যাবে? মামা তাকে বলে, না তুমি একা। বন্নি তখন বুঝে যায় যে সে সুবিধের নয়। সে তখনই জোয়েলকে ডাকে। জোয়েল এইসব কথা শোনার পর মামাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর তারা একটা বিজ্ঞাপনের কন্ট্রাক্টের জন্য আরমান ভাইয়ের কাছে যায়। সেখানে গিয়ে বন্নি অসুস্থ হয়ে পড়ে। তারপর তারা বাড়ি এসে বুঝতে পারে বন্নি প্রেগনেন্ট। আর এই খবরটা বাইরে ছড়িয়ে যাচ্ছিল, আর তারা চাইছিল না এই খবরটা বাইরে ছড়িয়ে পড়ুক, তাহলে বন্নির কাজে অনেক প্রবলেম চলে আসতো। বন্নি তখন বাবু ভাইকে কল করে আর তাকে এই ব্যাপারটা বলে। সকালে জোয়েল তাকে নিউজ পেপার খুলে দেখায় আর বলে, একটাও নিউজ পেপারে তোমার প্রেগনেন্সির কোনো খবর নেই। আর তখনই বন্নিকে আরমান ভাই কল করে আর তাকে বলে, তুমি কি প্রেগনেন্ট? বন্নি তখন তাকে বলে, সে প্রেগনেন্ট না, তার নামে মিথ্যে মিথ্যে খবর ছড়াচ্ছে। তখন আরমান ভাই তাকে বলে, এটা একটা ইন্টারন্যাশনাল কাজ, সে কোনো রিস্ক নিতে চায় না, তার প্রথমে একটা মেডিকেল চেক আপ হবে, তারপরেই সে এই কন্ট্রাক্টটা পাবে। বন্নি এই শুনে খুব রেগে যায় আর জোয়েলকে উল্টোপাল্টা বলা শুরু করে দেয়। আর তার এক মাস পর তাদের বাচ্চাটাও মিসক্যারেজ হয়ে যায়। তারপর ওসি সাহেব শাকিল আর মজিদকে বলে, আপাতত সালাম শরীফের নামটা যেন বাইরে না ছড়ায়, এই ব্যাপারটা যেন তাদের মধ্যেই থাকে। এরপর আমরা জুম্মানকে দেখি জারিনকে মারতে এসছে। জারিন তখন একটা ঘরে ঢুকে যায় আর জোরে জোরে বাঁশি বাজানো শুরু করে দেয়, যাতে সেই আওয়াজে কেউ তাকে হেল্প করতে আসে। এরপর আমরা আবার ফ্ল্যাশব্যাক দেখি, বন্নিকে সেই মামাটা কল করেছে আর তাকে দেখা করতে ডাকছে। সে তাকে বলে, একটা বিজনেসম্যান আছে, আপনার সাথে দেখা করতে চায়। এই বিজনেসম্যানের কোনো ডিমান্ড নেই আর আপনি এনাকে চেনেন, এনার নাম সালাম শরীফ। তখন বন্নি তাকে বলে, আজ তার শরীর ভালো নেই। তখন মামার হাত থেকে সালাম শরীফ অর্থাৎ বাবু ভাই ফোনটা কেড়ে নেয় আর বন্নিকে বলে, যদি তুমি না আসো তোমাকে তুলে নিয়ে আসবো আর জোয়েলকে মেরে পুঁতে দেবো। এই শুনে বন্নি তার সাথে হোটেলে দেখা করতে যায়। সেখানে বন্নি দেখে সেই বিজনেসম্যানটাও এসছে। বাবু ভাই তখন বন্নিকে বলে, এই বিজনেসম্যানটাকে চড় মারতে ইচ্ছে করে না তোমার? নাও চড় মারো। বন্নি তখন চমকে যায়। বাবু ভাই তখন বন্নির সামনে সেই বিজনেসম্যানটাকে চড় মারতে শুরু করে দেয়। পরে লিফটে নামার সময় সে বন্নির কাছে যাওয়ার চেষ্টা করে আর তখনই লিফটের দরজা খুলে যায়। বন্নি তখন সেখান থেকে পালিয়ে যায়। বাবু ভাই তখন বন্নিকে ডাকে। বন্নি তখন দাঁড়ায় আর তাকে জিজ্ঞাসা করে, কী চাও তুমি আমার কাছ থেকে? বাবু ভাই তখন তাকে বলে, তুমি জানো আমি তোমার কাছ থেকে কী চাই? বন্নি তখন তাকে বলে, আমি ম্যারিড। বাবু ভাই তাকে বলে, সেটা শুধুমাত্র খাতায় কলমে। বন্নি তখন বলে, আমি প্রেগনেন্ট। তারপর সে ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা বাবু ভাইকে আবার বন্নিকে কল করতে দেখি। বন্নি তার মুখের ওপর ফোনটা কেটে দেয়। বাবু ভাই তখন খুব রেগে যায়। বাবু ভাই তখন আবার বন্নিকে ফোন করে আর তাকে বলে, মডেল হয়ে কী লাভ, তার থেকে বরং তুমি একটা ফিল্ম করো, লক্ষ লক্ষ লোক তোমায় দেখবে, তোমায় জানবে। কী ফিল্ম করবে? তখন বন্নি তাকে বলে, আপনি কোথায় আছেন? সে তখন বলে, হোটেল গোল্ডেন হেভেন, রুম নম্বর 7013। বন্নি তখন বলে, ঠিক আছে ওখানেই থাকুন আমি আসছি, এই বলে ফোনটা রেখে দেয়। বাবু তখন একটা অন্য মেয়ের সাথে ছিল, সে সেই মেয়েটাকে তাড়িয়ে দেয়। বন্নি তার কাছে আসে। বাবু ভাই যেই বন্নিকে ধরতে যায় তখনই বন্নি বোতল নিয়ে তার মাথায় মারে আর বাবু ভাইয়ের মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে দেয়। তারপর বন্নি তাকে বলে, সে কোনো বাজারি মেয়ে নয়, এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়। বন্নি আর জোয়েলের মাঝখানে অনেকটা ডিস্টেন্স চলে এসেছিল। বন্নি সারাক্ষণ শুধু বাবু ভাইয়ের সাথে কথা বলতো আর জোয়েল জিজ্ঞাসা করলেই বলতো প্রডিউসারের সাথে কথা বলছে। করে বন্নি জোয়েলকে বলে সে একটা শ্যুটিংয়ের কাজে বাইরে যাচ্ছে। জোয়েল তখন জিজ্ঞাসা করে, কার শ্যুটিং? সে বলে, তুমি তাকে চিনবে না আর আমি তোমায় জিজ্ঞাসা করছি না, তোমায় জানাচ্ছি। তারপর জোয়েলকে তার ফ্রেন্ড কল করে আর তাকে বলে, বন্নি প্রত্যেক দিন শ্যুটিংয়ের পর তাড়াতাড়ি চলে যায় আর সে বাবু ভাইয়ের সাথে কথা বলে। এরপরই আমরা দু মাস আগের সিন দেখতে পাই। বন্নিকে কেউ গাড়িতে করে বাড়ি ছেড়ে দিচ্ছে। বন্নি বাড়িতে ঢোকার পর জোয়েল তাকে জিজ্ঞাসা করে, কার সাথে ছিলে? আর তারপর বন্নির গায়ে হাত তুলতে যায় আর তখনই সেখানে বাবু ভাই চলে আসে। আর আমরা বুঝতে পারি বন্নিকে বাবু ভাই ছাড়তে এসেছিল। বাবু ভাই জোয়েলকে মারতে শুরু করে আর বলে, তুই এক্ষুনি বন্নিকে ডিভোর্স দিবি। জোয়েল তখন কাঁদতে শুরু করে। এরপর আবার প্রেজেন্ট সিন দেখানো হয়। ওসি সাহেব শাকিলকে বলে কিছুদিন ইনভেস্টিগেশনটা হোল্ড করতে, আগে সে নিজের সিনিয়রের সাথে কথা বলবে, তারপর সে জানাবে। এরপর আমরা জারিনকে দেখি, তার কাছে একটা পুলিশ অফিসার এসছে। আর আমরা বুঝতে পারি তখন জারিন জুমনের হাত থেকে বেঁচে গেছিলো।
এরপর আমরা শাকিল আর ওই হাবালদারকে দেখি সালাম শরীফের বাড়ি অর্থাৎ বাবু ভাইয়ের বাড়ি যেতে। সে বাবু ভাইকে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি বন্নিকে চেনেন? বাবু ভাই তখন বলে, না। শাকিল তখন তার আর বন্নির একটা ছবি তাকে দেখায়। বাবু ভাই তখন বলে, বন্নি? হ্যাঁ চিনি, খুব ভালো মডেল ছিল। তখনই বাবু ভাইয়ের কাছে একটা কল আসে। সে ফোনে কথা বলার পর শাকিলকে জিজ্ঞাসা করে, আপনি যে এখানে এসেছেন আপনার কাছে কোনো ওয়ারেন্ট আছে? শাকিল তখন বলে, না। তখন বাবু ভাই তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে, তাকে ধাক্কা মারতে শুরু করে। শাকিল তখন নিজের বন্দুক বার করে আর তখনই হাওয়ালদার তাকে আটকে দেয় আর তাকে নিয়ে বাইরে চলে আসে। আর অন্যদিকে জারিনের বাড়ির নিচে জুম্মান ওয়েট করছিল, যখনই জারিন বেরোবে তখনই তাকে মারবে। জারিন তখন একটা বুদ্ধি খাটায় আর একসাথে তিনটে গাড়ি বাড়ি থেকে বার করে আর জুম্মানকে কনফিউজ করে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে শাকিল জেলে একটা ক্যাদির সাথে কথা বলতে যায়। ক্যাদিটা বন্নি এবং সালাম শরীফ দুজনকেই চিনত। শাকিল তার কাছ থেকে একটা অ্যাড্রেস পায়। শাকিল সেই অ্যাড্রেসে যায় নর্মাল জামা প্যান্ট পরে। সেখানে গিয়ে সে কিছু মেয়ে এবং লোককে দেখতে পায় আর ওপরে ফ্লোরে কিছু গার্ডকে গার্ড দিতে দেখে। শাকিল তখন সেই গার্ডদের সরিয়ে ওপরের তলায় উঠে যায়। সে ওপরের তলায় গিয়ে একটা ঘর দেখতে পায় আর সেই ঘরে অনেকগুলো বক্স দেখতে পায়। আর তখনই পেছন থেকে একটা গার্ড চলে আসে আর তাকে নিচে নামিয়ে দেয়। রাতে সে যখন থানায় ফেরে সে দেখে জোয়েলকে কিছু পুলিশ অফিসার নিয়ে চলে যাচ্ছে। মজিদ তখন বাইরেই দাঁড়িয়ে ছিল। শাকিল মজিদকে জিজ্ঞাসা করে, কী হচ্ছে ব্যাপারটা? মজিদ তখন শাকিলকে বলে, ভেতরে এসপি সাহেব আছে, তোমাকে ডেকেছে। শাকিল তখন এসপি সাহেবের কাছে যায়। সেখানে ওসি সাহেবও ছিল। এসপি সাহেব তখন শাকিলকে বকাঝকা করে। সে বলে, তুমি কার পারমিশন নিয়ে জেলে ওই ক্যাদির সাথে কথা বলতে গেছো এবং সালাম শরীফের বাড়ি গেছো? এবং শাকিলকে বলে, তুমি তোমার ব্যাচ এবং বন্দুক রেখে চলে যাও। শাকিল তখন বলে, সে একটা অ্যাড্রেস পেয়েছিল। তখন ওসি সাহেব এসপি সাহেবকে বলে, ও কি বলছে শুনে নি। তখন শাকিল বলে, সে একটা বাগান বাড়ির অ্যাড্রেস পেয়েছিল, সেই বাগান বাড়িটা সালাম শরীফের। সেখানে গিয়ে সে ইল্লিগাল অ্যাক্টিভিটিস দেখতে পেয়েছে। সেখানে প্রস্টিটিউশন, আর্মস ডিলিং, ড্রাগস সব কিছু চলছে। এসপি সাহেব তখন তাকে বলে, আমরা দেখে নেব, এই কেসটা সিআইডি হ্যান্ডেল করবে, তুমি চলে যাও। শাকিল তখন নিজের ব্যাচ এবং বন্দুক রেখে বেরিয়ে যায়। এরপর শাকিল নিউজে দেখে কিছু পুলিশ অফিসার সেই বাগান বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেই বাগান বাড়ির মালিক ছিল আজাম। সেখান থেকে তারা তেমন কিছুই পায়নি। এই সব শুনে শাকিল খুব রেগে যায়। সে বুঝতেই পারে একটা গণ্ডগোল চলছে, এই সব সালাম শরীফেরই কাজ। এরপর শাকিলকে একজন কল করে আর আমরা বুঝতেই পারি এই আর কেউ না, জারিন। জারিন শাকিলকে বলে, সে বন্নি মার্ডার কেসের একমাত্র আই উইটনেস, তার সামনেই বন্নিকে খুন করা হয়েছে। শাকিল জারিনকে দেখা করতে বলে। জারিন শাকিলের সাথে দেখা করে। শাকিল তখন জারিনকে আবার জিজ্ঞাসা করে, আপনি কি বন্নিকে খুন হতে দেখেছেন? জারিন বলে, হ্যাঁ আমি দেখেছি। তখন শাকিল বলে, আপনি তাহলে আমাদের রাজ সাক্ষী, আপনাকে আমরা প্রোটেকশন দেব। তখন জারিন বলে, আমি কোনো সাক্ষী দিতে পারবো না, তারা অনেক পাওয়ারফুল মানুষ, তারা আমাকে মেরে ফেলবে। তখন শাকিল তাকে বলে, তাহলে আপনি আমার কাছে কেন এসছেন? তখন জারিন বলে, আপনাকে সব সত্যিটা জানাতে এসেছিলাম, আপনি যদি না শুনতে চান আমি চলে যাচ্ছি। তখন শাকিল বলে, না আমি শুনতে চাই। জারিন বলে, বন্নি নিজের লাইফ নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল, সে কোনো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করতে পারছিল না। তারপর সে ঘর থেকে বেরিয়ে যায় আর বাবু তাকে গাড়িতে তুলে নেয়। আমরা বুঝতেই পারছিলাম সে বাবুকে কল করে ডেকেছিল। তারপর সে তার সাথে মদ খেত। এই ব্যাপারটা আস্তে আস্তে রোজ হতে শুরু করে আর তারপর একদিন সে বাবু ভাইয়ের সাথে ইন্টিমেট হয়ে পড়ে আর বাবু তার সেক্সের ভিডিও করে নেয়। বন্নি তার কাছ থেকে সেই ভিডিওটা চায় কিন্তু বাবু তাকে সেই ভিডিওটা দেয় না। বন্নি ভেবেছিল বাবু তাকে বিয়ে করবে কিন্তু বাবু তাকে কোনোদিনও বিয়ে করতো না। একদিন বন্নিকে বাবু ভাই বলে, আজাম ভাই আসছে, রেডি হয়ে যাও। সে জিজ্ঞাসা করে, কে? তখন বাবু ভাই তাকে বলে, এ একজন বড় প্রোডিউসার, তোমায় মুভিতে চান্স দেবে। আজাম আসতেই বাবু ভাই রুম থেকে বেরিয়ে যায় আর আজাম তার সাথে জোর জবরদস্তি করা শুরু করে। বন্নি তাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন আজাম তাকে তার সেক্স ভিডিওটা দেখায় আর তাকে ব্ল্যাকমেল করা শুরু করে আর বন্নি না চাইতেও তার সাথে ইন্টিমেট হতে হয়। আর আমরা বুঝতেই পারছিলাম বন্নি আস্তে আস্তে বাবু ভাইয়ের জালে ফেঁসে গেছিলো। তার সেক্স ভিডিওর ধমকি দিয়ে তাকে দিয়ে সব রকম কাজ করাতো। একদিন বন্নি ভেবেছিল বাবু ভাইকে গিয়ে বলবে সে আর এইসব কাজ করবে না, কিন্তু তার ফ্ল্যাটে গিয়ে দেখে ওর মতো আরেকটা মেয়ে বাবু ভাইকে বলছে তার ভিডিওটা ফেরত দিতে। বাবু ভাই যখন বলে সে দেবে না, সেই মেয়েটা তখন বাবু ভাইকে ভয় দেখায়। সে বলে সে সব কথা সবাইকে জানিয়ে দেবে
কোন বাহুভাই তাকে ছাদ থেকে ফেলে দেয়। বন্নি এটা দেখে খুব ভয় পেয়ে গেছিল। এরপর আমরা আবার প্রেজেন্ট সিনে চলে আসি। সালাম শরীফ সেখানে পৌঁছে যায়, শাকিল আর জারিন লুকিয়ে পড়ে। সেই হাওয়ালদারটা সালাম শরীফ অর্থাৎ বাহুভাইকে কনফিউজ করে আর নিজের পেছনে নিয়ে আসে, যাতে জারিন আর শাকিল বেঁচে যায়। সালাম শরীফ তাকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলে। আর এইসব হতে জারিন আর শাকিল দূর থেকে লুকিয়ে দেখছিল। শাকিল ওখান থেকে নিজের বাড়ি যায় আর গিয়ে দেখে জুম্মান তার দলবল নিয়ে তার স্ত্রী এবং তার বাচ্চাকে নিয়ে বেরোচ্ছে। শাকিল তখন নিজের স্ত্রীকে বলে বাড়িতে ঢুকতে। সে যখন বাইরে বেরোয়, জুম্মান তখন সালাম শরীফের সাথে তার কথা বলে। সালাম শরীফ তাকে বলে জারিনকে দিয়ে যেতে, না তো তার সে বউ বাচ্চাকে মেরে ফেলবে। তারপর শাকিল ওসি সাহেবের বাড়ি যায় তার বউ বাচ্চাকে নিয়ে আর ওসি সাহেবকে সব ঘটনাটা খুলে বলে। ওসি সাহেব তখন শাকিলের ওপর রাগ করে, তোমাদের জন্য একজন নিরীহ কনস্টেবল মারা গেছে, তুমি কেন নিজের লাইফ রিস্কে ফেলছো? সে বলে আমি পুলিশের কাজ করি আর এটা আমার করা কর্তব্য। তারপর সে ওখান থেকে বেরিয়ে আসে আর আমরা জুম্মানকে দেখি তাকে ফলো করতে। সে জুম্মানকে ফাঁকি দিয়ে জারিনের কাছে যায়। শাকিল বুঝতে পারছিল না তাদের দুজনকে কে কীভাবে সালাম শরীফ খুঁজে পেল, কারণ তাদের তো ফোন সুইচ অফ করা ছিল, তাদেরকে ট্র্যাক করা পসিবল ছিল না। তখন জারিন শাকিলকে বলে কনস্টেবলটা মারা যাওয়ার সময় তোমার কানে কী বলেছিল? শাকিল বলে কল লিস্টের কথা বলেছিল। তখন জারিন তাকে জিজ্ঞাসা করে কোন কল লিস্ট? তখন শাকিল বলে আমি বুঝতে পারছি না কোন কল লিস্ট। তখন জারিন তাকে একটা মোবাইল দেয়। শাকিল জিজ্ঞাসা করে এই মোবাইলটা তুমি কোথা থেকে পেলে? জারিন বলে তুমি তো রেখে গেছিলে। শাকিল তখন সেই মোবাইলের কল লিস্ট চেক করে আর সেই কল লিস্টে সে ওসি সাহেবের নাম দেখতে পায়। আর আমরা দেখতে পাই ওসি সাহেব সালাম শরীফের সাথে মিলেছিল। ওসি সাহেব তখন আবার সেই মোবাইলে কল করে। শাকিল তখন সেই মোবাইলটা ভেঙে দেয়। শাকিলের খুব রাগ হচ্ছিল, সে ওসি সাহেবকে খুব ভালোবাসত, তাকে তার আইডিয়াল মানত। তারপর শাকিল ওসি সাহেবকে ফোন করে আর জিজ্ঞাসা করে তার বাচ্চা তাকে ডিস্টার্ব করছে না তো? ওসি সাহেব বলে না। তারপর ওসি সাহেব তাকে বলে জারিন কি তোমার সাথে আছে? শাকিল বলে হ্যাঁ। ওসি সাহেব তখন তাকে বলে তুমি জারিনকে নিয়ে একটা অ্যাড্রেস দিচ্ছি, সেখানে চলে আসো, আমরা জারিনকে প্রোটেকশন দেবো। শাকিল তখন বলে ঠিক আছে। আসলে শাকিলের এটা একটা প্ল্যান ছিল, সে আগে থেকেই বুঝে গেছিলো ওসি সাহেবের সাথে সালাম শরীফ আছে আর জারিনকে যদি সেখানে নিয়ে যায় তারা জারিনকে মেরে ফেলবে। সকালে যখন সালাম শরীফ আর ওসি সাহেব তাদের ওয়েট করছিল, তখন সালামের কাছে একটা নিউজ নিয়ে আসে। সালাম শরীফ আর ওসি সাহেব যখন শাকিল আর জারিনের ওয়েট করছিল, তখন আমরা দেখি একটা নিউজ চলছে আর সেই নিউজে জারিন সালাম শরীফের সব রাস খুলে দিচ্ছে। সালাম শরীফ তখন সেই নিউজটা দেখে আর ওসি সাহেব তখন বলে আমাকে আমার টাকা দিয়ে দাও, আমি চলে যাই। সে তার টাকাটা নিয়ে যখনই চলে যেতে যায় সালাম তাকে মেরে ফেলে। আর এসব হতে শাকিল দূর থেকে দেখছিল। আর আমরা দেখি ঘটনার দিন কী হয়েছিল। বন্নির কাছে জারিন দেখা করতে এসেছিল। বন্নি তখন জারিনকে সব কিছু খুলে বলে। জারিন তখন তাকে বলে তুই শাকিলকে বল তুই কেন তার হয়ে কাজ করবি, তুই নিজে উঠে দাঁড়া। বন্নি তখন সালাম শরীফকে ফোন করে বলে আমি তোমার হয়ে কোনো কাজ করব না, তুমি আমার ভিডিও ফেরত দাও। সালাম শরীফ তখন খুব রেগে যায় আর বন্নির বাড়িতে আসে আর বন্নিকে ধরে মারতে শুরু করে। বন্নি তখন সেই বড় ভাইয়ের কাছে যায় আর তার কাছে গিয়ে বলে আপনি প্লিজ বাউ ভাইকে আটকান। বড় ভাই তার কোনো কথায় গুরুত্ব দেয় না। সেখানে সালাম শরীফ পৌঁছে যায় আর বন্নিকে একটা বড় ইটের বাড়ি মাথায় মারে আর বন্নি তখনই মারা যায়। তারপর আবার প্রেজেন্ট সিন দেখানো হয়। শাকিলের হাত থেকে সালাম শরীফ পালাচ্ছে। শাকিল তাকে ধরার চেষ্টা করে কিন্তু তাকে ধরতে পারে না। সালাম শরীফ দেশ ছেড়ে দেয়। আর এখানে এই ওয়েব সিরিজটা শেষ হয়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। টিল দেন, টাটা।